বর্তমানে আমরা যেসব গুজব দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যে কিডনি তুলে নেওয়া হচ্ছে খেয়ে খুন করে দেওয়া হচ্ছে বারীপুর পুলিশ জেলার তরফ থেকে গুজবের বিরুদ্ধে একটা প্রচার শুরু করেছে এটা আমাদের ভারত ডট কম থেকে একটা নিউজ পেপার থেকে প্রকাশিত হয়েছে আমাদের বাড়িপুরে দশই ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ জেলা জুড়ে গুজব ছন্নকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ছেলে দ্বারা চোর সন্দেহে জেলার একাধিক জায়গায় সাধারণ মানুষের ওপর হামলা হচ্ছে গণপ্রত রবি মৃত্যুর ঘটনা করেছে মগরাহাটে রবিয়ার বিকেলে বাড়িপুর থানা এলাকার একাধিক জায়গাতেও এই গুজব সাধারণ মানুষের উপর হামলার ঘটনা ঘটেছে একাধিক মানুষ এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পুলিশে এ বিষয়ে বাড়িপুরের জেলা পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বাড়িপুর জেলা পুলিশের সুপার অজয় প্রসাদ এ বিষয়ে সাধারণ মানুষের সচেতন করতে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এলাকার মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য বারিপুর জেলা পুলিশের তরফ থেকে আবেদন জানিয়েছে পুলিশ সুপার অজয় প্রসাদ সেই জন্য বলছি যে যা আশেপাশে ঘটছে গুজবে কেউ কান দেবেন না এলাকা শান্ত রাখুন এবং এরম ধরনের কোনো ঘটনাই ঘটছে না ভালো কিছু দেখা এবং শোনার জন্য ভোলি ডট কম সাবস্ক্রাইব ফর Likes and come on.